Amar Bondhu Haati. Story time with Rabia Nijum. আমি সার্কাসে একটা হাতি দেখেছিলাম। হাতিটা অনেক বড়। ছাই রঙের হাতিটা কাঁদছিল। আমি হাতিকে বাদাম খেতে দিলাম। আমি হাতিকে একটা রুটিও খেতে দিলাম। আমি হাতিকে কলা খেতে দিলাম। তারপর আমি হাতির মাথায় হাত বুলিয়ে দিলাম। এরপর আমি হাতিকে একটা আম খেতে দিলাম। আমি হাতিকে কেকও খেতে দিলাম। আমি হাতিকে পানি খেতে দিলাম। হাতি তার সুর দিয়ে পানি ছিটিয়ে আমাকে ভিজিয়ে দিল। হঠাৎ দেখি বাবা মা আমার পাশে নেই। চারদিকে তাদেরকে খুঁজতে লাগলাম। আমি হাতির খাঁচার পাশে বসে থাকলাম। ভাবলাম মা বাবা নিশ্চয় আমাকে খুঁজতে খুঁজতে এখানে ফিরে আসবেন। হাতির খাঁচার পাশে বসে থাকতে থাকতে আমার খুব কান্না পেল। তাই দেখে হাতি তার সুর দিয়ে আমাকে উঁচু করে তুলে ধরল। মাহুত আমাকে হাতির পিঠে চড়ালো। তখন বাবা আমাকে দেখতে পেল। এরপর থেকে হাতি আমার বন্ধু হয়ে গেল।